আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব এফএমসি এডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে নিয়ে। কারণ আসলে তোমরা হুট করে মানে জেনে গেছো যে 14 আগস্ট তোমাদের ভর্তি পরীক্ষা হবে, মানে সবাই আসলে অপ্রস্তুত যে এই 14 তারিখ যে পরীক্ষা হবে এটা আসলে কেউ ভাবতে পারে না। তো সেক্ষেত্রে আসলে তোমাদের মাথায় এখন মাথায় আকাশ ভাঙা পড়ার মতো যে এই কদিন এখন কি করব, মাত্র 8 দিন হাতে আছে। তো ওই 8টা দিন তোমরা কিভাবে ইউটিলাইজ করবে সময়টাকে, কিভাবে পড়লে তোমরা ভালো করবা, তোমাদের পুরো বই শেষ হবে, তো সেই আঙ্গিকেই কথা বলবো আজকে। তাহলে আসা শুরু করা যায়। প্রথমত যে কথা বলবো সেটা হচ্ছে তোমার পেপার আছে কয়টা, সাবজেক্টিভ 3টা, সাবজেক্ট জি পেপার সহকারে 6টা, আর জিকে ইংরেজি 1টা 1টা পেপার আছে, তাহলে কি 8টা পেপার। তার মানে তোমাকে প্রতিদিন 1টি পেপার অবশ্যই শেষ করতে হবে, প্রতিদিন 1টি পেপার অবশ্যই শেষ করতে হবে। বোটানি, জুলজি, ফিজিক্স 1টি পেপার, কেমিস্ট্রি 1টি পেপার হবে, প্রতিটা পেপার প্রতিদিন 1টা করে অবশ্যই শেষ করতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষা ভালো করতে পারবে না, কারণ তোমার ফুল সিলেবাস শেষ হবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, ফুল সিলেবাস শেষ করবো কীভাবে? এখন এই 8 দিনে, এই 8টা দিনে তুমি ফুল সিলেবাস কীভাবে শেষ করবা? এখন তুমি তো প্রতিদিন পুরো একদম যা আছে আগেগোড়া সব তো পুরো শেষ করতে পারবে না, একদিনে 1টা পেপার সব পুরো শেষ করা সম্ভব না। আর যদি তুমি পড়ে শেষ করো তাহলে তোমার পরীক্ষায় দেখবা গুলিয়ে ফেলবা, তোমার মনে থাকছে না, মানে তোমার কাছে প্রশ্ন কমন কিন্তু উত্তরটা তোমার কাছে অগোছালো লাগবে, মানে কনফিউশন হবে যে এটা হবে না ওটা হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এখন যা করতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রতিটা অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে আগে বাছাই করতে হবে। তো ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কারণ তুমি আগে যে কোচিংয়ে যে ভাইয়ের কাছে পড়ছো সেই ভাই অবশ্যই তোমাকে পড়ানোর সময় বলে দিছে যে এই টপিকের এই লাইনটি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই পড়বা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, এইভাবে কিছু বলছে না কথাটা। এই যে ওই কথাগুলো যেই যে টপিকে বলছে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট, ওই লাইনগুলো জাস্ট ওই টপিকগুলো অবশ্যই অবশ্যই এই কদিনে পড়ে শেষ করবা, কোনো ক্রমেই একদম এ টু জেড সব পড়তে যাবো না, তাহলে কিন্তু পরীক্ষা গুলিয়ে ফেলবা। কারণ এই তোমার হাতে আছে মাত্র 8 দিন, এই 8 দিনে তোমার সব কিছু পড়ার সময় না, এই 8 দিন হচ্ছে তোমার জাস্ট সারাংশ, মানে একদম গুরুত্বপূর্ণ 99% ইম্পর্টেন্ট যা তা পড়লেই এনাফ, কারণ এইগুলো তোমার পরীক্ষা ঘুরে ফিরে আসে। তো সেক্ষেত্রে এখন যদি বলো ভাইয়া অনেকদিন আগে তো পড়ছি, মানে আবার লকডাউনে পড়াশোনা থেকে দূরে সরে গেছিলাম বা বিভিন্ন সমস্যা, সেই কারণে কোচিং ভাইদের কাছে পড়ছিলাম বা ভাইয়ের কাছে পড়ছিলাম, তো মনে নাই ভাইয়া কোনগুলো বলছিল গুরুত্বপূর্ণ টপিক বা কোনগুলো গুরুত্বপূর্ণ, আমি বুঝতেছি না, মানে সব হাহাকার লাগতেছে। আচ্ছা চিন্তা নাই, তোমাদের জন্য ভেবি আমি হচ্ছে 3-4 দিন হাতে লাগে, মানে বিগত বছরের প্রশ্ন ঘেটে সব কিছু মেডিকেল ডেন্টাল মিলিয়ে যায় সব কিছু ঘেটে তোমাদের জন্য একটা সাজেশন বানাইছি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক বেসড, কোনো এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে না। এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে যেগুলো সাজেশন পাও এগুলো অনেক অনেক কিছুই ভুয়া থাকে, কারণ এমসিকিউ কোনো সময় হুবহু কমন করে না, ওই মানে টুকেটাকে 1-2টা লাগিয়ে দেয়। কিন্তু তোমার হচ্ছে টপিক বেসড সাজেশন যেগুলো এগুলো হচ্ছে অথেন্টিক, কারণ তোমার কাছে টপিক থেকেই তো প্রশ্ন আসবে, আর আমি সাজেশনে যে টপিকগুলো দিয়েছি ওই টপিকগুলো তুমি মূল বই থেকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা, আমার সাজেশনে মূল টপিক থেকে ভালো করে পড়বা। তারপর তোমার হচ্ছে সাজেশনে কিছু প্র্যাকটিস প্রশ্ন দিয়েছি যেগুলো তুমি চোখ বুলিয়ে নিবা, আবার জিকে ইংলিশের যে স্পেশাল কিছু নোট আছে স্পেশাল কিছু সাজেশন আছে, আবার টপিক সহ আছে, কারণ জিকে ইংরেজি নিয়ে অনেকে মানে ভাবতেছে যে জিকে ইংরেজি কীভাবে পড়বো, এটা নিয়ে আমি পরবর্তীতে বলতেছি, আগে আমি টপিকটা আগে ক্লিয়ার করে নিই। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখন টপিকটা ভালো করে গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম খুব ভালো করে পড়বা। তো সেক্ষেত্রে যারা আমার সাজেশনটা নিতে চাও তারা হচ্ছে আমাকে ফেসবুকে মেসেজ দাও, আর ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আর আমাদের গ্রুপে লাইভ ক্লাস হবে, প্রতি সপ্তাহে 10টা ক্লাস নেওয়া হবে। তো পরবর্তী যারা হচ্ছে ডেন্টাল প্রিপারেশন নিবা বা সেকেন্ড নেমার তাদের জন্য এই প্রোগ্রামটা খুবই কাজে দিবে, আমরা ফ্রি সব কিছু সপ্তাহে 10টা ক্লাস, এবং শুক্রবারে সেই 10টি ক্লাসের উপর 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে 10 তারিখ থেকে। তো আমাদের গ্রুপের সাথে তোমরা থাকো, গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। এখন আসি জিকে আর ইংরেজি নিয়ে, ভাই জিকে আর ইংলিশ কিভাবে তোমরা পড়বা, জিকে ইংলিশ
একটা কথা বলে রাখি, তোমার সাবজেক্টিভ যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কিন্তু মোটামুটি সবাই পারে, এগুলো তোমার ধরা যায় মানে হচ্ছে 80% পুরো মানে পারবে, কিন্তু এই জেনারেল নলেজ আর ইংলিশ এটাতে গিয়ে কিন্তু নাম্বারের ফারাকটা হয়, মানে এটাতে গিয়ে চান্স নিবে করে, তোমার চান্স কোথায় হবে, তুমি চান্স কেমন পাবা, কোন আর্মি মেডিকেলে পারবা, তো সেক্ষেত্রে তোমার একটা জেনারেল নলেজ আর ইংলিশ যদি তুমি হচ্ছে একদিনে দুইটা দুই দিনে শেষ নাও করো, তুমি 8 দিনে ওই 6টা পেপার পড়লা, মানে বায়োলজি দুটো পেপার, ফিজিক্সের দুটো পেপার, কেমিস্ট্রি দুটো পেপার, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম অবশ্যই জিকে আর ইংলিশের জন্য রাখবা, তাহলে তুমি 8 দিনে 6টা পেপার শেষ করতে পারো। অথবা যদি মনে করা যায় ভাই না প্রতিদিন আমি পড়বো না, তবে আমি সাজেস্ট করবো প্রতিদিন তুমি যদি জিকে আর ইংলিশ পড়ো তাহলে তোমার জিকে ইংলিশে ভালো একটা দক্ষতা দেখা হবে। তো সেক্ষেত্রে তুমি 8 দিনে 6টা পেপার শেষ করবা আর প্রতিদিন 3 ঘন্টা টাইম রাখবা, 1.5 ঘন্টা করে জেনারেল নলেজ আর ইংলিশ। তো এখন কথা হচ্ছে ভাই জেনারেল নলেজটা কিভাবে পড়বো, জেনারেল নলেজ পড়বো হচ্ছে এখন জাস্ট এখন তোমার হচ্ছে ওই টপিকের সব পড়ার সময় নেই, মানে আগে বলেছি যে এখন তোমার আগের মতো বিশ্লেষণ করে পড়ার টাইম নেই, এখন জাস্ট চোখ বুলাবা, দেখবা, মাথায় নিবা। তো এখন সেক্ষেত্রে কিভাবে পড়বা সেটা হচ্ছে জেনারেল নলেজের ক্ষেত্রে হচ্ছে বিগত তোমার যত ভার্সিটি প্রশ্ন আছে, আর ইউ, জে ইউ, কে ইউ, এন ইউ, বিসিএস, তারপর তো হচ্ছে মেডিকেল, ডেন্টাল, মানে একদম সব জাতীয় প্রশ্নগুলো সব করবা, এই প্রশ্নগুলো সব করো। তো এখন কথা হচ্ছে ভাই এই প্রশ্নগুলো সব একত্রে পাবো কোথায়, চিন্তা কোনো কারণ নাই, আমার সাজেশন আমি পিডিএফ আকারে ওইগুলো দিয়ে দিচ্ছি, মানে এই বিগত বছরের প্রশ্নগুলো আমি আমার সাজেশনে ইনক্লুড করা আছে। জাস্ট এখন বিগত প্রশ্নগুলো থেকে কমন পড়ে আর সাম্প্রতিক থেকে এক দুটো অবশ্যই আসবে। তো সাম্প্রতিকের ক্ষেত্রে ভাই কীভাবে পড়বো, এই সাম্প্রতিক হচ্ছে বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা। এখন কথা হচ্ছে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনার মানে 60-70 পেজ প্রতিটা 3 মাস, তাহলে তো ভাই আর 280 পেজ হয়ে গেলো, কেমনে পড়বো এই কয়দিন 280 পেজ, না 280 পেজ 60-70 পেজ কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা পড়া লাগবে না। কীভাবে পড়া লাগবে সেটা আমি বলে দিচ্ছি এবং আমার সাজেশনে পিডিএফে বলা আছে, লেখা আছে যে কেমনে কেমনে পড়বা, তবু আমি এখন বলে দিচ্ছি। তো দেখো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বা, প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স উল্টা বা প্রথমে দেখবা সাম্প্রতিক প্রশ্ন উত্তর নামে একটা পেজ আছে, সাম্প্রতিক প্রশ্ন উত্তর কয়টা সাম্প্রতিক প্রশ্ন থাকবে একটা পেজ আছে, তাহলে কি এক পেজ গেল আমাদের। তারপরে পেজে দেখবা সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন উত্তর নামে একটা হেডিং আছে, ওই পেজটা পড়বা, তাহলে কি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন উত্তর। তারপরে যাবো হচ্ছে লুপ লোকান্তর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, এই রিসেন্টলি কোনো বিখ্যাত মনীষী যে বিশ্বের বা বাংলাদেশের বিখ্যাত কোনো ব্যক্তিত্ব মারা গেলে তার রচিত কিছু কবিতা বা কিছু আছে কিনা গ্রন্থ, এইগুলোর ব্যাপারে লুপ লোকান্তর হেডিংয়ের পাতায় কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া থাকে, তাহলে কি 3টা পেজ গেল। এরপরে যাবো হচ্ছে একদম মাঝে, মাঝে দেখবাদে হচ্ছে FMC, মেডিকেল, ডেন্টাল, ইউনিভার্সিটি, এগুলোর জন্য কিছু নমুনা প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো পড়বা। তাহলে আমার পেজ কয়টা হলো, মাত্র 4টা পেজ, তার মানে কি তোমার ওই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে মাত্র 12টা পেজ, মানে 6 পাতা, এই 6 পাতা পড়লেই এনাফ, কিন্তু আসলে বুঝে না, এই কারণে এই জিনিসগুলো বুঝে না দেখেই মানে হচ্ছে ঘাবড়ায় যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কেমন পড়বো, এই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকে নেগলেক্ট করে মানে অ্যাভয়েড করে। তো সেক্ষেত্রে এটা করবো না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্ন দিলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কমন করে, প্রতি বছর তাই হয়ে আসছে, আমরাও কারেন্ট অ্যাফেয়ার্স করে সাম্প্রতিকটা আগে নিয়েছি। এখন আসি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও সেম, জাস্ট বিগত বছরের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, মেডিকেল, ডেন্টাল, এই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই তোমার একটা ধারণা হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে, তো ওইগুলোর ভিতর থেকে কমন পড়বে। আর ইংলিশ আসলে হুবহু প্রশ্ন তেমন একটা কমন পড়ে না, ইংলিশ হচ্ছে তোমার এই শুরু থেকে একদম তুমি প্লেন নার্সারি থেকে এই পর্যন্ত তোমার ইংলিশে যা বেসিক আছে, যে বেসিক নলেজ, ওই নলেজের উপরে ইংলিশটা কমন পড়ে, মানে সাপড় মারে লাভ নাই যে তুমি হচ্ছে ইংলিশ কমন পড়ো প্রশ্ন পড়ো হুবহু কমন পড়বো, না, জেনারেল নলেজের ক্ষেত্রে হুবহু তোমার 90% কমন পড়ে, আর ইংলিশের ক্ষেত্রে হুবহু কমন পড়ে 30-40%, এটা বাস্তব, তোমাকে যে যত সাপড়ি মারুক ইংলিশ হুবহু কমন পড়ে না, ইংলিশ হচ্ছে বেসিক নলেজের উপর তোমাকে দাগাতে হবে। তো আশা করি বুঝতে পারছো জিকে ইংলিশ সাবজেক্টিভ টপিক বেসড প্রশ্ন করতে হবে আর জিকে ইংলিশ কে পড়বা তা বলে দিচ্ছি। তো এই সব কিছু তুমি টপিক বেসড টপিক গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য সাজানো আছে আমার সাজেশনে, তো যারা আমার সাজেশনে নিতে চাও তারা হচ্ছে আমাকে মেসেজ করো, পেয়ে যাবে সাজেশন। আর আমাদের
গ্রুপের ফেসবুক গ্রুপের যে সামনে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে ড্রিম টু মেডিকেল ডেন্টাল অ্যান্ড বুয়েট ডিইউ। তো সেক্ষেত্রে কারণ অনেকেরই স্বপ্ন থাকে যে হচ্ছে মেডিকেল ডেন্টালে বুয়েটে ডিইউয়ে, তো আমরা ছয়জন তোমাদের ভাইয়ারা আছে বুয়েটের ডিইউয়ের জাস্টের। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আবার বুয়েটের মেডিকেলের সবারই ক্লাস পাচ্ছ। আর সেক্ষেত্রে তোমরা কী হবে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটা ক্লাসে প্রতিটা ধারার আলোকে আমরা পড়াবো এবং ওই প্রতি সপ্তাহে 10টা ক্লাস হবে। ওই 10টা ক্লাসের ভিত্তিতে শুক্রবারে শনি থেকে বুধ ক্লাস হবে আর শুক্রবারে ওই চ্যাপ্টারগুলোর পরে ওই ক্লাসগুলোর পরে পরীক্ষা হবে একসময়। আর পরীক্ষা হবে আমাদের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে edukia.bdexam.xyz। তো তাহলে আজকে পর্যন্তই, আবার কিছুদিন পর হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, স্টে হোম স্টে সেফ।